ওকে, রেকর্ড শুরু হয়ে গেছে নাকি? দেখি তো, স্টপ রেকর্ডিং। হ্যাঁ, রেকর্ড তো হচ্ছে। কোথায় হচ্ছে? এটা তো শো করতেছে না, রেকর্ডিং রেকর্ড হচ্ছে। এখন ওকে, হচ্ছে। আচ্ছা, ওইটার নাম হচ্ছে বিমোটিয়া শপেবল ভিডিওস, ঠিক আছে? ওইখান থেকে আমরা ভিডিওতে যাব, দেন ভিডিওস গুলো অ্যাড করবো, অ্যাড ভিডিও দিয়ে ভিডিও গুলো অ্যাড করবো। তো আপনি ওখান থেকে কোথা থেকে ভিডিও গুলো অ্যাড করবেন? তো আমি ভিডিও ইম্পোর্ট গুলো কি করতেছি ইউটিউব এখানেই থেকে। থাকবে নাকি অ্যাপস এর মধ্যে থাকবে? না হ্যাঁ, ওইগুলো ওই ফাংশন গুলো, ভিডিও যে অপশন গুলো আছে ওইটা অ্যাপস এর মধ্যে থাকবে। হ্যাঁ, ভিডিও গুলা কোথায় দেখতে পাবো? আমি ভিডিও গুলা মানে প্রত্যেকটি অপশন আছে, যেমন ধরেন কোথায় গেল। আচ্ছা, কি রে ভাই, এরা কি শুরু করছে? ওই যে এড ভিডিওটা দিলেন, তারপর ওই যে দেখতেছেন অনেকগুলো অপশন আছে, দেখছেন? এখানে ইউটিউব থেকে লিংক করা যাবে, আর হ্যাঁ, ইউটিউব থেকে আমি ক্লিকটা করলাম, দেন ইউটিউবের লিঙ্কটা জাস্ট বসিয়ে দিব। যেমন ধরেন আমি এখানে ইউটিউবে গেলাম, হ্যাঁ ওটা ভিডিও পেজ লিংক বলতেছে এটা। ইউটিউবে যে ভিডিও গুলো আছে ওই ভিডিওটা জাস্ট পেজের লিঙ্কটা বসিয়ে দেবো। ওই যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা বসিয়ে দেবো। এটা তো ভাই ভিডিও লিংক, এটা পেজ লিংক যে না। ওখানে বলছিল যে ভিডিও পেজ লিংক ভাই, এটা কেন করে? ও লিঙ্কড আচ্ছা আচ্ছা, পেজ মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ভিডিও অন দিস পেজ, মানে যে পেজে ভিডিওটা আছে ওই পেজটা দিয়ে দিতে, অটোমেটিক আচ্ছা ভিডিওটা আচ্ছা, প্লে হয়ে যাবে। আমি একটা দিলাম, তারপর আরেকটা দিই, দেখি প্রিমিয়াম আছে। সেকেন্ড পেজ লিংক দিলাম, তারপর আরেকটা দিই। ভাই যে কি কোনো ভাই, ভিডিও দেওয়া যাবে না? যে যে কোনো ভিডিও দেওয়া যাবে? হ্যাঁ, যে কোনো ভিডিও, এটা তো আপনার মানে টেকটা দেয়া প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্ট রিলেটেড ভিডিও গুলো দিবে। ভিডিও গুলো দেখে কাস্টমার মানে কিনবে, যে আপনি যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের রিভিউটা দেখবে, যে প্রোডাক্ট আসলে কি এই আর কি। এ ভিডিওটা তো মনে হয় বায়ারে দেওয়া দেবে না? হ্যাঁ, ওই রকম যদি হয় তাহলে অবশ্যই বায়ার দিয়ে দিবেন। আর বায়ারে না দিলে এমনি পরে হইব নাকি? বায়ার যদি না দে, বায়ার তো বলে দিবে যে আপনি ওই রিলেটেড একটা ভিডিও নিয়ে আসেন, ঠিক আছে না? ধরেন আপনার স্টোরটা, ধরেন আপনার বায়ারের স্টোরটা হলো আইফোন 11 মানে রিলেটেড, যে কোনো একটা ভিডিও থাকে। যে কোনো ভিডিও না, ধরেন আপনার বায়ারের স্টোরটা হলো আইফোন 11, মানে ওই রকম ফোনের স্টোর, তো আপনাকে বলবে যে ও আচ্ছা ঠিক আছে আইফোন 11, তাহলে তুমি কাজ করো ওই যে কি বলে ওইটাকে MKHP বা যে যারা ফোন রিভিউ করে ওনাদের একটা ভিডিও ওইটার সাথে অ্যাটাচ করে দাও। তো আপনি ওইটা করে দিলেন, আপনি দেখে একটা ভালো দেখে ভিডিওটা অ্যাড করে দিলেন এই আর কি। আর যদি ও নিজে ভিডিও দিয়ে, তাহলে তো অনেক ভালো। এটা তো দিবে যে ওইটা দিয়ে অ্যাপসটা ইউজ করবে, যে এমন তো না, এটা ভাই জাস্ট আমি আমার বলতেছি, ইচ্ছা মতো করছি আর কি। ভাই স্টোরে আমি কোথায় ভিডিও গুলো দেখতে পাবো? হ্যাঁ, ওইগুলো আমি এখন সেট আপ করবো, ভিডিওটা আপলোড হয়ে যাক। হ্যাঁ, ওইটা হয়ে গেছে। আমি বলছি এখন ওই যে তিনটা দেখতেছেন ওই তিনটা আমি করে ফেলছি, তারপর ওই তিনটা আমি নতুন করছি, ওই যে তিনটা, সরি সরি, ওই তিনটা করবো এখন। আর ওই যে তিনটা আছে ওই তিনটা করা আছে, ওই যে ওইটা 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 ওই তিনটা করা আছে, ওইগুলা করবো। পাবলিশ কনফিগ, ওখানে আপনি ওই ভিডিওটাকে কোন পেজে রাখবেন, প্রোডাক্ট পেজে রাখবেন নাকি হোম পেজে রাখবেন? যদি আপনি ওইটাকে প্রোডাক্ট পেজে রাখেন তাহলে প্রোডাক্টটা সিলেক্ট করে দিবেন। ধরেন আপনি আইফোন, অ্যাপল আইফোনের কালেকশন, সরি ওইটা না, ওইটা ডিফারেন্ট কিছু চলে গেছে। ধরেন আপনি শাওমি ল্যাপটপ ওইটা রাখবেন, ওপর থেকে তুলে নিন, অ্যাড করে দিলেন, ঠিক আছে? ওই যে শাওমি ল্যাপটপ, ওইটা কনফিগার হচ্ছে। তারপর আপনি সেভ অ্যান্ড পাবলিশ দিয়ে দিলে ওখানে চলে যাবে। সেভ অ্যান্ড পাবলিশ দিয়ে দিলাম। ভিডিও লঙ্গার দেন 60 সেকেন্ডস, অনলি ফার্স্ট 60 সেকেন্ড অন দিস অফ দিস ভিডিও উইল বি পাবলিশড, প্লিজ আপগ্রেড টু পাবলিশ দ্য ফুল ভিডিও। মানে ফুল ভিডিওটা আপগ্রেড করতে হলে আমাকে ওনাদের প্ল্যান যে আছে ওই যে টাকা দিতে হয়, ওই রকম প্ল্যান কিনতে হবে এই আর কি। তো ভিডিওটা পাবলিশিং হচ্ছে, ওটা পাবলিশ দিচ্ছে। আমি তারপর আরেকটা করে এডিটে দিলাম, ওইটাকে আমি হোম পেজে রাখবো। হোম পেজ দিয়ে দিলাম লিঙ্ক প্রোডাক্ট, মানে ওখানে কোন প্রোডাক্টটা শো করবে। যেমন ধরেন দেখা যাচ্ছে, ওকে, এখানে আসবে, আইসো আইসো আইসো,
ওই যে আসছে, ওই যে দেখেন, ওই যে ওই যে ওইখানে একটা একটা মানে শো করবে প্রোডাক্টটা, ওই যে দেখেন আইফোন 11 দেখছেন প্রোডাক্টের, ওইটা শো করবে। তো আগেরটা আমি মেবি জাস্ট হোম পেজটা দিয়ে রাখছিলাম, কিছু দেই নাই আর কি, যাই জন্য শো করতেছে না। ওকে ওই যে সেভ পেজ দিয়ে দিলাম, হোম পেজ দিয়ে আপনি আমি প্রোডাক্টটা দিয়ে দিই যে কোন প্রোডাক্ট ওইটা ফোকাস করবে, এটাকে আমি দিয়ে দিলাম ক্যাট ইয়ার ব্লুটুথ হেডফোন, ওইটাকে ফোকাস করবে। মানে যেটা ফোকাস করবেন ওইটার মধ্যে গিয়ে গেলেই আপনার এই ভিডিওটা শো করবে নাকি? ওইটার মধ্যে গেলে না, ওইটার মধ্যে গেলে তো ওইটা প্রোডাক্ট পেজে, ওই যে প্রোডাক্টটা শো করে দেবো, যে ওই প্রোডাক্টে গেলে ওই ভিডিওটা শো করবে। ওইটা আমি দিয়ে দিচ্ছি হোম পেজে, মানে প্রথমে ঢোকার সাথে সাথে ওই মানে ওই ভিডিওটা চলে আসবে। আর ওই ভিডিওটা যখন ওই যে দেখেন ওই ভিডিওটা যখন ক্লিক করবে ঢুকবে, তখন ওই যে দেখছেন ওই ভিডিওটা, ওই ভিডিওটা হ্যাঁ এটা চলে হ্যাঁ আসবে, মানে ওই ভিডিওটা প্রোডাক্টের একটা চলে আসবে, ওইখান থেকে আপনি ওটা কিনতে পারবেন। ওই যে ক্লিক করলেন, এই যে দেখেন নিয়ে যাচ্ছে পেজে। টাচ করলে ডাইরেক্ট শুধু ওখানে হ্যাঁ সোজা নিয়ে করে যাবে, চলে ডাইরেক্ট আসবে। নিয়ে যাবে। ওই যে এটাকে আমি এটাকে লিঙ্ক করে দেবো, ওইটাকে ওইটাকে আমি লিঙ্ক করে দিই, দেন আপনি পিছিয়ে দিয়ে দিলাম লিঙ্ক করে। ওকে সেভ অ্যান্ড পাবলিশ। ওকে দুইটা দিয়ে দিলাম, ওইটাকে আমার ইডিটে দিই। এই যে দেখেন এখানে আরো ফাংশন গুলো আছে, আমি বাকিগুলো এডিট করে দেন। ওইখানে আপনি ট্রিম করতে পারবেন, ওইটাকে কাটতে পারবেন, মানে ভিডিওটাকে কেটে ছোট করতে পারবেন। ওইটাকে আপনি রিসাইজ করতে পারবেন, ওটা কোন সাইজে দেখাবেন, ওই সাইজে দেখাবেন নাকি ওই সাইজে দেখাবেন, ওইটা ওইটা করতে পারবেন। ক্রপ করতে পারবেন, ওইটা আছে ওইটাকে ক্রপ করে কেটে মানে করতে পারবেন, কেটে ছোট করতে পারবেন। ওটা ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন ওইটা আর কি। আর তারপর যে পজিশন দেখছেন, ব্যাকগ্রাউন্ড কালারটা দেখছেন, বুঝতে পারতেছেন? জি জি, পজিশনটা কোন পজিশন? ওকে জুম ইন 1.0% এটাকে 0 দিলাম, ঠিক আছে। মিউজিক আপনি অ্যাড করতে পারবেন, মিউজিক বা স্পিড দিতে পারবেন, মিউট অরিজিনাল মিউজিক দিয়ে আপনি নতুন মিউজিক ইম্পোর্ট করতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। ওইখান থেকে আপনি ভিডিওটা চাইলে ডিলিটও করে দিতে পারবেন, ঠিক আছে। তাইলে এই গেল ওই ফাংশনটা, এডিটের ফাংশনটা কোথায় গেল ভাই? এই বাট সরি, তাহলে একটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, জাস্ট ওইটা বাকি রয়েছে না? আচ্ছা ওইটাকে আবার আমি ওইটাকেও আমি প্রোডাক্ট পেজে দিয়ে দিই, সিলেক্ট প্রোডাক্ট, ওইটাকে দিই এরন, দিয়ে দিলাম ওইটা কি ভাই, সেভ এন্ড পাবলিশ দিয়ে দিই। ওইখান থেকে আপনি অ্যাডভান্সে যেতে পারবেন, ওই যে দেখতেছেন শো অ্যাডভান্স অপশন, ওই যে দেখতেছেন ওইগুলো তো আপনি করে দিয়েছেন। আপনি নেক্সটে যান, ডিসপ্লেজ ফোনে কিভাবে দেখাবে, ডেস্কটপে কিভাবে দেখাবে, ওইখানে আপনি পজিশন গুলো সিলেক্ট করে দিতে পারবেন, যেগুলো আছে পজিশন গুলো সিলেক্ট করে দিতে হবে। যে ওইগুলো আপনি দেখলে ওইগুলো আপনি একটু সার্চ করলে, যে প্লে টেক্সট বাটনটা প্লে হবে নাকি কি হবে, ওই যে মানে ভিডিওটা যে যে ওটা তো প্রথমে শো করবে, প্রথমে যখন আপনি ওটা ক্লিক হ্যাঁ করবেন বুঝতে ওখানে পারছি ক্যামেরা বুঝতে থাকবে। পারছি, এটা বুঝতে পারছি। স্টপ থাকা অবস্থায় প্লে লেখা থাকে। ওকে ভাই থ্যাংক ইউ। ওকে উইজার্স, উইজার্স আপনি কার্টে ওইটাকে এনেবল করে দিবেন, কার্টে যখন ওনারা ওই যে ভিডিওটা অ্যাড করে হবে তখন ওইটা কার্টে চলবে, ওইরকম কিছু কন্টেন্ট মেসেজ, ওইটা আপনি কাউন্টডাউন টাইমার ওইটা মানে বসিয়ে দিতে পারবেন, এটা আপনার ইচ্ছে, ওইখানে এডিট করলে আপনি বুঝতে পারবেন। এই হলো এটা কাজ। ওকে তাহলে আমাদের সব ভিডিওগুলো হয়ে গেছে আশা করি, ইনশাআল্লাহ। এটাকে দাম পাবলিশ যাচ্ছে, ভিডিওটা ওখানে প্লে করবে। ভিডিওটা চলে আসতো, তো প্রথম আমি অনেক দিন ভিডিওটা হয়ে আছে, গেল ভাই। দেন ওই যে একটু করছিলাম, ওই যে শাওমি ল্যাপটপ করছিলাম হোম পেজে দিয়েছিলাম, দেখতেছেন দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ জি দেখা ভাই যাচ্ছে দেখতে আচ্ছা পাচ্ছি। ঠিক আছে, ওইটা আমি হোম পেজে দিয়েছিলাম, সেই জন্য হোম পেজে দিয়েছি। ওই যে ওই যে ওই যে শাওমি, প্রিয় দর্শক, আপনি বি আমাদের ওইটাও মাঝে দিয়েছিলাম, আজকে উপস্থিত দেওয়া ছিল আগে, ওই চারটা দেওয়া আছে, ওই চারটা হোম পেজে দেওয়া আছে, আর চার একটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করছিলাম।
আইফোন 11 মেবি, কোন প্রোডাক্টটা সিলেক্ট করে দিয়েছিলাম, প্রোডাক্ট পেজ হবে, হ্যাঁ 11 এর মধ্যে আইফোন, আইফোনে। আইফোন 11 না? হুম ওকে, আইফোন 11 এ যাই আমরা। না আইফোন 11 এ অন্য কোথাও দিছি না। হ্যাঁ আইফোন 11 এ, না আইফোন 11 অন্য কোনো প্রোডাক্ট দিছি। দেখছেন ওই যে বিস্তার প্লে ভিডিও, ওইটাকে আপনি ওইখানে আনতে পারবেন, ওইখানে ওইখানে আনতে পারবেন, ওইটা আপনার সেটিং এ আপনি ওইটা ক্লিয়ার করতে পারবেন। আপনি তো তাইলে ভিডিও গুলো আপনি র্যাঙ্কিং এ নিয়ে যাইতেছেন, ইউটিউবের ভিডিও গুলো আরে ভাই মার্কেটিং করতেছে ওনাদের ভিডিও, অন্যের ভিডিও। আমাদের ভিডিও প্রমোশন হইতেছে, হ্যাঁ আমরা ওনাদের গ্রো ভিডিও আছে। প্রমোশন হচ্ছে অবশ্যই। এটা কি দিছে, লিঙ্কড আপ হোম পেজ আছে, পেজ আছে, এটা হোম পেজ দিছে। ভিডিও গুলো অনেক বাগস আছে। আচ্ছা এই হলো এটার কাজ আর কি, বুঝতে পারছেন? প্রোডাক্ট পেজ এরেন এরেন বলে, আর এরেন এরেন এরেনটা কি আসলে কি রে ভাই, কি এড করছে বুঝে উঠতে পারি না। কালেকশন কালেকশন কোথায়, স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ, এটা সিসি ক্যামেরা হতে পারে। এই যে হ্যাঁ ওইখানে হবে, হ্যাঁ চলে আসছে। ওখানে আছে, ঠিক আছে। আচ্ছা আমি অ্যাপস গুলো অ্যাড করছি, কয়টা অ্যাড করছি দেখি, ফেসবুক, গুগল, ওভারলো, পেজ ফ্লাই, প্রোডাক্ট রিভিউ সেকশন, ফিড ট্রান্সলেট, ওইটা করছেন আপনারা? না না ট্রান্সলেট ইয়ার শপ, জি ট্রান্সলেট, আলটিমেট সেলস পোস্টার, ডেমো, জিয়া, শপেবল ভিডিওস, এই ট্রান্সলেটটা অনেক। যে শাক ভাই জি একসাথে দুইটা আছে না লাস্টের, এই দুইটারে কালকে দেখেন। কোন দুইটা? ওই দুইটা, হ্যাঁ হ্যাঁ এটার উপরেটা ট্রান্সলেট কে ওইটা তো ট্রান্সলেট, নাইন ভাই দেখিয়ে দিছিল, নামের তো আমি ট্রান্সলেট দেখি না দেখা আবার। কোনো সমস্যা নাই। ট্রান্সলেট যেটা ওইটা কিছু না, ওই যে দেখতেছেন ওইটাকে বাংলা করে দেই, স্টোরটা বাংলা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার বুঝতে পারছি। ওই যে সব বাংলা হয়ে গেছে, হ্যাঁ বুঝতে পারছি, ওটা দিয়ে মানে ট্রান্সলেট করে সবগুলো নাকি স্টোর হিন্দি ট্রান্সলেট। আমি ইটালিয়ান করে দিই, ইটালিয়ান, এই যে ইটালিয়ান হয়ে গেছে। ভাই ইতালি যাওয়ার জন্য ট্রাই করছিলাম মানে নাই, পাস করতে পারছিলাম। ওইটাকে আমি আবার ইংলিশে ট্রান্সফার করে দিই, ইংলিশে থাক, ওকে ইংলিশে থাক। মানে যখন ক্লাসে থাকি না তখন অনেক তো কিছু মনে থাকে না, ক্লাসের থেকে বাইরে যাবো বাস মনে করে এইটা তো দরকার দরকার ছিল কোয়ার, এই দিন এগুলো মনে থাকে না। আপনাদের একটা গিগ আমি দেখি, বুঝছেন, লেভেল টু সেলার ভাই এদের। গিগের দিকে আছে না যে মাথা যে জিমজিম করে ভাই গিগে গেলে কেন ভাই কেন ওই যে দেখতেছেন গিগে তো তারা একটা ইমেজ দেয় না, অনেকগুলো ইমেজ দেয়। একবারকে ফাইবারে যে আছে এখন আছে। না রে ভাই আমরা রিসার্চ করছি। সাকিব ভাই আছেন? জি ভাই সাকিব ভাই, ও সাকিব ভাই মেবি আছে, গিগ গিগ আছে সাকিব ভাই, না আপনি অমত, না ভাই আমার নাই ভাই, আমি তো আমাদের কখনো নাই গিয়ে আসলে। আমরা রিসার্চ করতেছি যে আমাদের গিগটা কি রকম হবে, মানে সবারটা দেখতেছি, তারপর আমরা একটা গিগ বানাবো ইনশাআল্লাহ। তো গিগের যেগুলো আমি পার্থক্য গুলা দেখতেছি, যেমন গিগটা আপনার এমন আহামরি কিছু হতে হবে না, যেমন আপনি অনেকগুলো গর্জিয়াস করে ওটা মেক করবেন, ওই রকম কিছু না, ওই যে দেখছেন সিম্পল একটা গিগ, লেভেল কত এর লেভেল টু সেলার, লেভেল টু না লেভেল, মানে ওর মানে অনেক সেল পাচ্ছে, ওই যে
56 ওটা অনেক কটা পাচ্ছে, লেভেল কে তো এটা দেখে লাভ নেই। না না ওইটা হচ্ছে র‍্যাঙ্কিং ভাই, ওইটা র‍্যাঙ্কিং না, হ্যাঁ রে র‍্যাঙ্কিং 56 লেভেল টা টু সেলাম এই মানে বিটা, তার ওই তো ওই তো জি হ্যাঁ জি এই যে জি লেভেল 2 সেলার, কিন্তু ওখানে মানে সেই 5 স্টার রিভিউ পাইছে 56টা ভাই, এটা দেখাইছে। আচ্ছা ঠিক আছে। তো ওই যে দেখতেছেন ওরা যে কাজগুলো ওই যে মানে পেজটা বানাইছে, ওই যে যেটা কাজ করছে একদম সিম্পল, একদম সিম্পল মানে আচ্ছা আমরা একদম। যে কেক বানাবো কয়টা? আরে ভাই একটা বানিয়ে কাজ পান দেন, অন্যগুলো গিক 7টা বানাবেন। চারটা কেমনি? সবগুলোকে আলাদা আলাদা, ফেসবুকের জন্য আলাদা, গুগল আর্টস এর জন্য হ্যাঁ আলাদা, অবশ্যই অবশ্যই অবশ্যই, আমাদের এসইও মেবি করাবে না 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 এসে করাবে না মনে আকিব ভাই? না ভাই নিজেরা করাবে না, ক্ষতি নিজেরা বাহির করতে হবে সবগুলো। এসইও এসইও না ভাই, এসইও তো লাগবে রে ভাই, এসইও তো অনেক ভালো দেখতেছি মানে পারফরমেন্স অনেক ভালো এসইও। জি ভাই আমি এসইও কোর্সের দিকে ভর্তি হতে পারি। এই হলো তার গিগ, $100, 3 pages, 7 products, ওই যে দেখতেছেন এটা ইয়ে আছে আর পেন্ডিং আছে? পেন্ডিং এ তো আছে তার না না দুইটা, দুইটা করতেছে মানে সে একটা মানে একটা অর্ডার নিলেই তার 10,000 টাকা। তিনটা পেজ 7টা প্রোডাক্ট, বাট ওইখানে তারা কিন্তু অনেকে অনেক মানে ওইটাকে 8টা প্রোডাক্ট হয়ে গেলে ওইটাকে মেবি ওইখানে নিয়ে নেয়। ভাই নিচে ডিসক্রিপশন কি লিখছে ভাই একটু দেখি, ওই যে দেখুন এত লিখছে ডিসক্রিপশনে কিন্তু ভাই এসইও এর কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে ডিসক্রিপশন। ওই যে মেনু, সিএসএস, এইচটিএমএল, এডিটিং এন্ড ফিক্সিং, এসইও, ক্রিয়েট কাস্টম সেকশন, স্টোর এন্ড কনফিগার, অ্যাপ সেট আপ, শপিফাই স্টোর, পেমেন্ট ইন্টিগ্রেশন, মানে তার যা আছে সব আচ্ছা দিয়ে না দিচ্ছি। আচ্ছা না টার্গেটেড কিওয়ার্ড কি দেখেন তো ভাই, নিচের দিকে যান তো। কিওয়ার্ড কই তো কিওয়ার্ড দেখে তো আসলে কিওয়ার্ড তো নাই, কিওয়ার্ড কোথায়? কিওয়ার্ড থাকে আচ্ছা নোট দেখে তো, হ্যাঁ কিওয়ার্ড থাকে অনেক টাইমে উপরে দেখা উপরে না, উপরে দেখেন তো উপরে যান আস্তে উপরে আস্তে, না উপরে ডেসক্রিপশনের নিচের দিকে থাকে, কিওয়ার্ড এটা মানে নোটটা নেই। কিওয়ার্ড মেবি ওইটা কথা আপনি বলতেছেন, আই উইল বি ইওর শপিফাই এক্সপার্ট, শপিফাই থিম না ডেভেলপার, না এটা টাইটেল, এটা তো টাইটেল না, তো ওইটা প্রত্যেকটা তো একটা কিওয়ার্ড আচ্ছা টাইটেল না রাখি বড়। কারেক্টার মানে কোনো কিছু কপি করা যাবে না তাই না? আপনি কেন করবেন, আপনি কপি আপনারটা ইউনিক হবে, আলাদা হবে। কপি কালকে না দেখছেন করলেও ভাই একটা বা কি ডিজাইন যায় দিছি, ভাই, দুই একটা ওয়ার্ড ঢুকে যায়, দুই একটা না কয়েকটা ওয়ার্ডে ঢুকে যাবে কপির মধ্যে, মানে 50% হইলে সমস্যা, 50%-এর নিচে হইলে সমস্যা নেই, 50%-এর সেম টু উপরে সেম ওইটাই। হতে পারবে না, ওই যে আই উইল বি আ শপিফাই এক্সপার্ট, শপিফাই থিম ডেভেলপার, সেম হলে তো সমস্যা হবে। আপনি দিতে কিছু পারেন ওটা আই দেখছি উইল বি ইওর শপিফাই থিম ডেভেলপার এন্ড শপিফাই এক্সপার্ট, মানে দু একটা ছেড়ে দিবেন থেকে বা বা দু একটা ছেড়ে দু একটা নতুন ঢুকাই দিবেন। হ্যাঁ ওইটাই, বাট কপি না করাই বেস্ট, আপনি আপনার না মতো ভাই করে বের কপি করেন। এইটাই ভাই খুব আস্তে আস্তে এখন থেকে লিখতে হবে, মানে পেপারের মধ্যে লিখে লিখে রাখতে হবে, হ্যাঁ এটার পরে এটা সিরিয়াল, ওটার পরে ওটা সিরিয়াল। ওই যে দেখতেছেন ওই যে মানে কয়েকটা স্টেপ, ওইগুলো আগে বুঝতাম না ওইগুলো আসলে কি, আমিও বুঝি না ভাই, এখনো বুঝি না সত্যি কথা, যেটা এখানে তো মানে সবগুলোই বুঝি, সবগুলা কমপ্লিট। নাইম ভাই কোন দেহ একটু শুনি আপনার তো ওইগুলো সবগুলা কমপ্লিট না, সবগুলো তো বুঝতে পারতেছেন, না, সবগুলো কমপ্লিট না, কোনটা বুঝতে পারতেছেন পেজ নাইম ভাই? ডে পেজ ডে মনে পেজ প্রোডাক্ট এ দুটো মনে হয় কিছুটা ছাড়া পাঁচটা আছে। পেজ অ্যাড করে দেবেন, এটা তো আপনি বুঝতে পারছেন, 20 প্রোডাক্ট এইটাও বুঝতে পারছেন, ডিজাইন হ্যাঁ কাস্টমাইজেশন, আপনার স্টোর তার স্টোরটাকে একটু ডিজাইন করে দিবেন, রেসপন্সিভ ডিজাইন যেটা ওইটা লাগে ফোনে এবং ওই যে ল্যাপটপে মানে ফাটবে না বা মানে রেসপন্সিভ থাকবে, ডিজাইনটা খুব ভালো থাকবে, ওইটাই বলতেছে, ওইটা এমনিতেই চলে আসে। কন্টেন্ট আপলোড হলে তো বুঝতে পারছেন, আপনি যে ব্লগ হলে ব্লগের আর কন্টেন্ট যারা গেটওয়ে, স্টোর বানাইতে পারে সব ওইগুলা নিয়েই আর কি। হ্যাঁ সেট আপ, পেমেন্ট গেটওয়ে, ওই যে পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করে দিতে, 5 এক্সটেনশন, অ্যাপস গুলো অ্যাড করে দিতে, এই তো ক্লিয়ার না?
হ্যাঁ ক্লিয়ার, আইসা সমস্যা নাই, ক্লাসের পরে বিরিয়ানি আছে সবার দাওয়াত। আশা করি সবার ক্লিয়ার এটা। আপনি এখন নতুন একটা গিগ খুলতে পারবেন, আর কি আছে সবগুলো তো আপনার ক্লিয়ার। নতুন গিট খুলতে পারবো। আচ্ছা এনে যে বেসিক স্ট্যান্ডার্ড পরে যে দিল এটা কি দেখলো? কোনটা ওই যে ইয়াটাতে যখন এখন দেখালেন আমাদের ইয়াগুলা, এগুলো উপরে ডলারটা নিয়েছে 350 ডলার ছাড়ে, ওইটা বেসিক বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম নামে মনে বলেছে নাকি সাকিব ভাই ঘুমিয়ে প্রিমিয়াম, পড়েছে যেটা ভাই? প্রিমিয়াম নামে মনে বলা আছে, কিসের প্রিমিয়াম নামে নামে ভুল আছে? প্রিমিয়াম এই যেটাই দেখেন কি নামটা হবে দেখেন ক্লাস না, ওটা করি আই মেবি আই না এল, ওটা এটা এল ইউ দিছে ওটা গেলে ভাই, এল এটা দিছে, খেয়ে দেখে ওটা কেউ মানে চিন্তাই করে না, এল দিছে ওটা। উনি মনে খেয়াল করেনি, উনি খেয়াল করে না, ওটা চলতেছে এখন আর ওনার তো সেরা আসতেছে আর কি দরকার না ওনার। তাহলে বাকি নিলাম বাকি যাক, এটা বেশি চিন্তা করে লাভ নেই, ওনার তো সেল আসতেছে, অর্ডার আসতেছে, উনি ওইটাই চিন্তা করতেছে। তবে ওইটাই মানে শেষ কথা হলো কি, আপনারা মানে শর্ট জি ট্যাগ দেখছিলাম একটু আগে, নিচের দিকে যাও তো, আটকে রয়েছে ও সার যেটা সার্চ করবে ওটা নাকি, যেটা কোনটাতে সার্চ করবে কোনটা বলতেছেন? তারপরে এই ওনার যে ইয়েটা ট্যাগ নিচে দেন, এই যে এখানে এটা, হ্যাঁ এটা যে রিলেটেড ট্যাগ, ওইটা কথা বলতেছেন? হ্যাঁ আচ্ছা ফিক্স এটা হচ্ছে শপিফাই আপনার বাগ, শপিফাই শপিফাই এটা বলো। বায়ারে যখন সার্চ করবে এগুলো কোনটা কমন থাকে এটা না নাইম ভাই? হ্যাঁ হ্যাঁ এই ট্যাগ আর আপনার ডিসক্রিপশন এগুলোর উপরে আর কি বেশি প্রভাব ফেলে। টাইটেল টাইটেল ডেসক্রিপশন আর হচ্ছে ট্যাগ, এই যে ট্যাগ, তিনটা জিনিস এই খুব তিনটা খুব ইম্পর্টেন্ট। আরে ভাই কি রিভিউ গুলা দিছে না, তো 4 স্টার একটা আছে মনে হয় রিভিউ। 4.3 স্টার আছে মনে একটা, হ্যাঁ ওইটা ঘুরে গেছে, ওইটা দেখাচ্ছে না আর, 56টা 5 স্টার আসতেছে সেই জন্য। আচ্ছা ঠিক আছে তাই ভাই, কিন্তু একটা নারকীয় আছে হয়তো। থাকতে পারে 45টা দেখি একটু, 97টা করে ফেলছে অলরেডি, 50+ গুগল পেজ দেখেন ইউজ করবো, ওইটা কি এরকম অর্ডার ফিফটি দেখেন, আসছে? আরে ভাই এরকম পাবলিক অর্ডার এরা দেখেন মায়া, ভাই? পাবলিক মায়া দেখলে আরো বেশি ঝুঁকে ওইদিকে, না ওইটা সব দিক সময় না, যদি ওটা কাজ ভুল ভালো কথা। করে নাহলে ওই যে দেখছি ওনার রিভিউ গুলো অনেক ভালো। আরেকটা দেখছি আমি ওই যে অনেকগুলা ক্লাস কাজ নিচ্ছে কিন্তু রিভিউ গুলো অনেক খারাপ আসছে। আরে আমার স্বাস্থ্য ভাই বুঝছেন, জানিস জানিস লোক কত তো মনে বেশি জানি না, ওনার গিগ গিগ আছে না রে হারাইছে, আপনার যে কি জানি কই ধরে ইসরায়েলের একটা বাইরের কাজ করছিল বুঝছেন, হ্যাঁ পরে উনি উনি বলতেছে যে টাকা বেশি নিছে ওই কারণে ব্যাড রিভিউ দিতে, যার কারণে আর গিগ র্যাঙ্ক হারাইছে। এত খারাপ রিভিউ দিছে, হা হা র্যাঙ্ক তো হারাই ওয়ান গেছে স্টার ডাইরেক্ট, দিছে তো মানে ঠিক উনি না চাইলেন ওইটা কি মানে উনি কি কাজ ঠিক মতো করে দেন নাই? কাজ সবকিছু ওকে ডান টাইমের আগে সবকিছু ওকে কে করছে আপনার, ওই বলতে স্বাস্থ্য বেলায় কথা হলো বলতেছে ভাই টাকা সবাই যেটা নেই আপনি সেটাই নিন, তারপরও ঠিকই রিভিউটা, টাকা নিয়ে ভেজাল হয়েছে, হ্যাঁ হ্যাঁ টাকাটা নিয়ে বেজাল হয়েছে মনে হয়। ফাইবারে টাকা নিয়ে কেন বেজার হবে, ওইটাকে আগে উনি মানে তবে এটা তো আগে থেকে চ্যাপ্টার নেন নাই। ডিসকাশন করে নাই কত নেবে। তারপরে ওই যে বাইরে এই রিভিউটা দরকার কারণে ওর র্যাঙ্ক হারাই গেছে, এখন র্যাঙ্কে নাই কোনো রিগিগের র্যাঙ্কে নাই, আচ্ছা এরকম মাঝে মধ্যে হয়, নিলে স্যার বলছিল তো মাঝে মধ্যে যে এইসব গিগ গুলো র্যাঙ্কে থাকে মাঝে মধ্যে মনে করেন 1 মাসের জন্য গিগ র্যাঙ্ক হারায় ডাউন দেয়। করে দেয়, হ্যাঁ ডাউন করে দেয় হ্যাঁ ডাউন মানে করে ছুটি, মনে করেন ছুটি হ্যাঁ একজনে ডাউন দিয়ে আরেকজন একটু টপ উঠে যায়, আরেকজন উঠে দেয়। নিউজ চ্যানেলরা কি করবো, খালি মারা খাইবো? তাইলে তো সমস্যা আছে ভাই আমাদেরও, কি সমস্যা? আমাদের ওই যে যখন আমাদেরকে গিকটা ডাউন করে দেবে আমরা অর্ডার ফলো করে থাকি। এ না না ওই ভাই জায়গায় গেছে গা ভাই, না এখন না না গিয়ে ওই র‍্যাঙ্কিং এর না দায়িত্ব আসে পড়লে আসে ভাই। যে যে চাপতো ভাই কলম না, ওরও গিয়ে খেলা ইয়ে আসতে খেলা আসতেছে আপনার তো কম আসে আর কি, একবারে তবে ডাউন হয় না, কম আসে আর কি। হ্যাঁ যেমন আগে যদি আসতো 10টা সে জায়গার মধ্যে 4টা 5টা 3টা এরকম। আপনার ক্লায়েন্ট গুলাকে আপনি বাইরে নিয়ে আসতে পারলে ভাই।
হ্যাঁ হ্যাঁ দিন কে যে বলছিল না, আপনি তো মনে বলছিলেন যে ক্লায়েন্ট গুলো আলাদা নিয়ে আসতে বললে, তো ফাইবার কে টাকা দেওয়া লাগবে না। রাইট। আমার ফ্রেন্ড একটা আছে, ফাইবারে কাজ করতে, এখন ফাইবারে কাজ করে না, এখন শুধু তার যে ক্লায়েন্ট গুলা বাইরে নিয়ে আসছে ওইগুলা থেকে কাজ করে, তার 3 থেকে 4 চলে আসে মানে ডাইরেক্ট নিয়ে পড়তে পার্সোনাল ভাবে। ডাইরেক্ট নিয়ে, মানে করে ওনাদের সাথে। তাকে টিপসই দিয়ে দেয় $200, $300, $500। হায় তাহা তাহা তাহা, আমি তো ভাই একদম মানে অবাক হয়ে গেছি, ওইটা কি বলিস, এত দিয়ে দে। হ্যাঁ দিয়ে দে, এরা বদার করে না। আমেরিকা মানে কিছু আছে যে কামজোশি করে, আবার কিছু আছে অনেকগুলো আবার ভালোই। হে কি আর বায়ার না বুঝে আনিছে আপনার আলাদা। তো কাজ জানতে হবে, কাজ জানলে সবই আছে। এসইও কাজটা ইম্পর্টেন্ট, ও বেশি এসইও কাজটা করে, ইউটিউব এসইও, গুগল এসইও, আর কি কি যেন এসইও আছে। আগে একটা শেষ করেন তারপরে দেখা যাক। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তাইলে আজকে কি করবেন, শেষ করে দিবেন? আর তো কিছু নাই দেখতেছি। এখন মতো কি মনে ঘুমিয়ে হয় গেছেন? না ভাই। জি ভাই, হ্যালো। ঘুমিয়ে গেছেন? হ্যালো জেক হ্যাঁ ভাই, ভাই, এগুলো কি, কি একদম এগুলো কি ওই আপনার ইউটিউবে রেকর্ড আছে, ইউটিউবে আছে দেখতে পারবো কোনো মতে? হ্যাঁ সব আছে, সব আছে ইউটিউবে। কে রে কে রে তন্ময়? না না, আদনান সাদত ভাই। আছে ইউটিউবে, আছে ইউটিউবে গিয়ে দেখে নিয়েন, ইউটিউবে আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসটা শেষ করে দেই আজকে নাকি? হ্যাঁ হ্যাঁ।